বাংলাদেশের ক্ষুদ্রঋণ বিশ্বের বিস্ময়। আবহমান কাল থেকে ক্ষুদ্রঋণ আমাদের সংস্কৃতির অংশ। খানা জরিপ, সদস্য নির্বাচন, দল গঠন, সঞ্চয় সংগ্রহ, ঋণ প্রদান ও ঋণ আদায়ের মাধ্যমে বর্তমান ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। 1885 সালে ব্রিটিশ সরকার প্রদত্ত তাকাভি ঋণ থেকে শুরু করে 1960 সালে সরকার প্রদত্ত কৃষি ঋণ ইত্যাদির ধারাবাহিকতায় বাংলাদেশের ক্ষুদ্রঋণ বিশ্বের বৃহত্তর ক্ষুদ্রঋণ সেক্টর হিসেবে আত্মপ্রকাশ করেছে। 1971 সালের পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসে। এ সকল প্রতিষ্ঠান সমাজসেবামূলক কার্যক্রমের পাশাপাশি ঋণ কার্যক্রম শুরু করে। পরবর্তীতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের মাধ্যমেই প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বাংলাদেশের ক্ষুদ্রঋণ খাত। তবে 90-এর দশকে ব্যাপক হারে বাড়তে থাকে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের সংখ্যা। যথাযথ পর্যবেক্ষণের অভাবে কিছু প্রতিষ্ঠান দ্বারা ক্ষুণ্ণ হয় গ্রাহক স্বার্থ, প্রয়োজন হয়ে দাঁড়ায় নির্দিষ্ট নীতিমালার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের 1996 থেকে 2001 মেয়াদে ক্ষুদ্রঋণ খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। সেই ধারাবাহিকতায় সরকার প্রণয়ন করে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন 2006, যা 16 জুলাই 2006 তারিখে মহান জাতীয় সংসদে পাশ হয়। প্রতিষ্ঠিত হয় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআরএ। এমআরএর সনদ ব্যতীত বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করতে পারে না। কার্যকর ও দক্ষ নিয়ন্ত্রণের মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহের জন্য সহায়ক পরিবেশ তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি ও ক্ষুদ্র উদ্যোগ সৃষ্টি করার লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি। সময়ের সাথে সাথে বাড়ছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কর্মপরিধি। প্রতিষ্ঠার পর থেকে সনদ প্রদান, বিধি প্রণয়ন, প্রজ্ঞাপন জারি, মানব সম্পদ উন্নয়ন এবং প্রতিষ্ঠানসমূহের তথ্যাদি বিশ্লেষণের মাধ্যমে ক্ষুদ্রঋণ খাতের উন্নয়নে এমআরএ নিরলসভাবে কাজ করছে। প্রথমবারের মতো 2007 সালে অথরিটি সনদ প্রদান শুরু করে। পরবর্তীতে দেশের দরিদ্র জনগোষ্ঠীর তুলনায় যেসব জেলায় ক্ষুদ্রঋণ কার্যক্রমের সম্পৃক্ততা কম, এমন জেলাসমূহে এবং পিছিয়ে পড়া বিশেষ গোষ্ঠী নিয়ে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানসমূহের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য সাময়িক অনুমোদন প্রদান করে। দেশের আর্থসামাজিক উন্নয়নে এই প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অনস্বীকার্য। এমআর এর সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানসহ দেশের সমগ্র ক্ষুদ্র ঋণ খাত 3.5 কোটির অধিক মানুষকে সরাসরি সেবা প্রদান করছে। সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর অবদান বিস্ময়কর। ক্ষুদ্রঋণ গ্রাহকদের শতকরা প্রায় 91% নারী। এমআর এর সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো দেশের অনগ্রসর, ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে আর্থিক সেবা প্রদানের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, সচেতনতা বৃদ্ধি ইত্যাদি বিভিন্ন সেবা প্রদান করে যাচ্ছে। প্রতিষ্ঠানগুলো গ্রাহকের প্রয়োজন অনুযায়ী ক্ষুদ্র উদ্যোগ ঋণ, শহর অঞ্চলে আরবান ক্ষুদ্র ঋণ, অতিদরিদ্রের জন্য ঋণ, কৃষি ঋণ, সম্পদ অর্জনের জন্য ঋণ, দৈনন্দিন জীবন ধারণের জন্য ঋণ, দুর্যোগ ব্যবস্থাপনা ঋণ ইত্যাদি বিভিন্ন ধরনের ঋণ সেবা প্রদান করে থাকে। এমআরএ নির্ধারণ করেছে ক্ষুদ্র ঋণের সার্ভিস চার্জের হার ও গ্রাহক সঞ্চয়ের সুদের হার। গ্রাহক স্বার্থ সংরক্ষণের জন্য এমআরএ ইতোমধ্যে আমানতকারী নিরাপত্তা তহবিল বিধিমালা প্রণয়ন করেছে। ক্ষুদ্র ঋণ বিষয়ক সহযোগিতা প্রদান ও অভিযোগ গ্রহণের জন্য এমআরএ রয়েছে একটি হটলাইন, যার নাম্বার 16394। এমআরএ কর্তৃক গৃহীত এ সকল গ্রাহক বান্ধব পদক্ষেপের জন্য ক্ষুদ্র ঋণের প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাচ্ছে। আরে ইতি, স্কুল থেকে ফিরলি? হ্যাঁ নানা।
চল চল বাড়ি চল। চলো আপা, আপনার সব ঠিকঠাক আছে তো? জি আপা, সব দিক ভালো। আপা, আমার মায়ের খুব অসুখ, ডাক্তারের কাছে নেওয়ার জন্য আমার সঞ্চয় থেকে 1,000 টাকা উঠাইম। আপনি সপ্তাহে সপ্তাহে যে টাকা জমাইছেন তার সাথে লাভ যোগ হইয়া সঞ্চয় হইছে 2,300 টাকা। এর থেকে আপনি 1,000 টাকা তুলতে পারবেন। এই লোন এই কাগজে স্বাক্ষর করেন। এই লোন 1,000 টাকা। আর শুনেন, আমাগোর এনজিওর কিন্তু ভালো স্বাস্থ্য সেবিকা আছে, তার কাছে একটু দেখে আসেন, কোনো টাকাই লাগবে না। আচ্ছা, যামুনে। জুলেখা আপা, আপনার কি খবর? আপা, আমি 30,000 টাকা লোন তুলবো। গত সপ্তাহে ফর্ম জমা দিছি, আমার লোনটা খুব দরকার, মাছে খাবার কিনতেইব। গত বছর একটা পুকুর লিজ নিছিলাম, মাছ ভালো হয়েছে ওখানে, এবার আরেকটা নিতেছি। ও খুব ভালো, আপনার লোন পাশ হয়েছে, কাইলে গিয়ে অফিস থেকে টাকাটা নিয়ে আসেন। জি আপা, 30,000 টাকার কিস্তি কত করে দিতে হইব? ও হ্যাঁ, 15 দিন পর থেকে কিস্তি শুরু হইব, আর 750 টাকা করে 45 কিস্তি দিবেন, আর সর্বশেষ কিস্তি সেটা দিতে হইব 540 টাকা। 46 কিস্তিতে আমাদের সব কিছু শোধ করতে হইব। মরিয়ম আপা, আপনার মেয়ের বয়স কত হইল? 4 মাস আপা। টিকা সব দিছেন তো? জি আপা। সবগুলো টিকা দিবেন, আর মেয়েরে সাবধানে রাখবেন, তাইলে রোগ বালাই হইব না, ঠিক আছে? ঠিক আছে আপা। আপা, কাজল আপার মাইয়ারা বিয়ার লেগে লুকাইব। ও খুব ভালো কথা। তা কাজল আপা, আপনার মেয়ের বয়স কত জনি হলো? আপা 14 বছর, ক্লাস 7-এ পড়ে। হাই হাই, কি বলেন? হ্যাঁ আপা, আতে গায়ে কতটা ডাঙ্গ হয়ে গেছে, কোলাখালি প্যারাপেরিতে, তাই বিয়ের এত তোরজ। কি বলেন, এটা তো ঠিক না, মায়েরার জীবন তো আমরা নষ্ট করতে পারেন না। আর পোলাপান ডিস্টার্ব করলে এটা প্রতিহত করার মেলা ব্যবস্থা আছে, সরকার বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য অনেক ব্যবস্থা নিচ্ছে। 18 বছরের আগে বিয়া দিলে আইজি আপনাকে পুলিশে নিব। আপা চলেন না, আমরা সবাই মিলে যাইয়া মায়ের বাপের একটু বুঝাইয়া কই, তাইলে যদি সিদ্ধান্তের পরিবর্তন হয়, মায়েরার জীবনের একটু বালা হয়। হ্যাঁ রহিমাপা, চলেন আইজি আমরা কাজুরিয়াপার বাড়ি যাই, তার স্বামীর লগে অনেক জরুরি কথা আছে। সেলাই ঠিক মতো চলছে তানিয়াপা? হ্যাঁ আপা, ঠিক মতোই চলতেছে। আপা, তানিয়া খুব বালা চলে, গড় দিব কইতাছে। সবাই ভালো মতো চলতে পারবো যদি আমরা লোনের টাকা ঠিক মতো কাজে লাগাই। কি নানি, কি অবস্থা, শরীর স্বাস্থ্য ভালো তো? জি ভালোই আছি আল্লাহর রহমতে। এবারে শীতের মধ্যে আপনাদের ওখান থেকে একটা কম্বল এসেছে তো, শীত দাঁড়ে কাছে আসে নাই। যাক, খুবই ভালো লাগলো, ভালো থাকেন নানি। আপা, আমার তো কিস্তি জমা দেওয়া হয়ে গেছে, আমার কাজ শেষ, আমি একটু বাড়ি যাই, আমার বাবাই আইব। সেটা তো খুবই ভালো কথা, তা আগে কইবেন না, যান যান যান। যাই গো, যাই। আগের মতন ভুয়া অফিস এখন আর নাই, সরকার দেখা শুই না, ভালো অফিস গুলার লাইসেন্স দিছে।
আর না না ঢাকায় সরকারের বড় অফিসের নাম্বার আছে, আমি আমার খাতায় লেখা চাইছি 1639 সাইজ, কোনো জামেলা হলে হ্যাক কাছে ফোন দিতে কইছে। হ বাবা, এইটা হইল গিয়া এ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। যে অফিসগুলোর আমাকে এই ঋণ দেওয়া নেওয়ার কাজকাম করে তাকে দেখভাল করার জন্য সরকারি অফিস বানাইছে। অহন আমাকে কোনো আর ডর নাই। তাহলে তো অহন খুব ভালো হয়েছে। হ বাবা, হ্যাগো কাছ থেকেই তো লোন নিয়ে গরু কিনছি। আমাকে আগে 2টা গরু ছিল, এখন আমাকে গরু 5টা। গত কুরবানির ঈদে 1টা গরু বিক্রি করছি 80,000 টাকায়। এবারও তাকে কাছ থেকে লোন নিয়ে আরও 2টা গরু কিনছি। গরুগুলো বড় করে কুরবানিতে যখন বেচু তখন 1-1টার দাম হইব 1,00,000 টাকা। আর তাছাড়া তারা আমাকে এই গরুর যত্ন আদি সম্পর্কে পরামর্শ দেওয়া যায়। বাজান দিনে 20-30 লিটার দুধ বেচতে পারি। সব কিছু মিল্লা মায়াডার পড়াশোনার খরচ আর সংসারটা ভালোই চলতেছে। খুব শান্তি পাইলাম মনে। সনদপ্রাপ্ত কোনো ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান এমআরের আইন এবং বিধিমালা যথাযথভাবে পরিপালন না করলে কিংবা গ্রাহক স্বার্থ সংরক্ষণে ব্যর্থ হলে এমআরএ কর্তৃক সনদ বাতিল সহ বিভিন্ন আইনানুগ পদক্ষেপ গ্রহণের বিধান রয়েছে। সরকার ঘোষিত রূপকল্প 2021 ও 2041 এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG বাস্তবায়নে সরকারের পাশাপাশি প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করে যাচ্ছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো। ক্ষুদ্র ঋণ খাতের দক্ষতা বৃদ্ধির জন্য এমআরএ তার নিজস্ব জনবলকে দেশে বিদেশে প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে কর্মরত জনবলকেও প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করে থাকে। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানসমূহের তহবিল সমস্যা সমাধানকল্পে এমআরএ ব্যাংক ও ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা আয়োজনের মাধ্যমে ব্যাংক MFI লিঙ্কেজ সুদৃঢ় হয়েছে। ক্ষুদ্র ঋণ নিয়ে বিভিন্ন সময়ে এমআরএ গবেষণাপত্র ছাড়াও তথ্যমূলক প্রতিবেদন NGO MFIS ইন বাংলাদেশ এবং বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে থাকে। মাঠ পর্যায়ে পরিদর্শনের পাশাপাশি এমআরএ প্রতিষ্ঠানসমূহের আর্থিক প্রতিবেদন নিয়মিত বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানসমূহকে আর্থিক সক্ষমতা, টেকসহিতা, স্থায়িত্ব ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধারণ করে এমআরএকে একটি তথ্য প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে এমআরএ ইতিমধ্যে গড়ে তুলেছে ই রেগুলেটরি সিস্টেম, যার মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানসমূহ তাদের তথ্য এমআরএর ডাটাবেজে অনলাইনে প্রেরণ করতে পারছে। সমগ্র দেশের ক্ষুদ্র ঋণের সেবা চিহ্নিত করে ডিজিটাল ম্যাপিং অফ মাইক্রোফাইন্যান্স অ্যাক্সেস পয়েন্টস ইন বাংলাদেশ চালু করা হয়েছে। এছাড়া ক্ষুদ্র ঋণের কেন্দ্রীয় ডাটাবেজ এবং ডিজাস্টার রিকভারি সেন্টার নির্মাণের কাজ চলমান রয়েছে। সময়ের সাথে এগিয়ে চলছে বাংলাদেশ। দেশের দারিদ্র নিরসনে সরকার যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে তাতে যোগ্য সহযাত্রী হিসেবে অগ্রণী ভূমিকা পালন করছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো। দেশের উন্নয়নে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ও এর সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এতে কর্মঠ ও আত্মপ্রত্যয়ী হয়ে উঠছে দেশের প্রতিটি হাত। অবাক বিস্ময়ে সারা বিশ্বে আলোচিত হচ্ছে ক্ষুদ্র ঋণের মাধ্যমে বাংলাদেশের এগিয়ে চলার গল্প।